Audio Jungle. Audio Jungle. নমস্কার বন্ধুরা, বেঙ্গলি কিচেনে এক নতুন রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে চলে এসেছি এক কাপ ময়দায় কিভাবে একটা সুন্দর টিফিন বানিয়ে নেওয়া যায় তারই রেসিপি নিয়ে। তো চলো রেসিপিটা একবার দেখে নিই। এখানে নিয়ে নিয়েছি আমি মেজারমেন্ট কাপের এক কাপ ময়দা, দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ, আর দিয়ে দিলাম এক চা চামচ সাদা তেল। দিয়ে আমি এবারে ময়দাটাকে খুব ভালো করে মেখে নেব। এবার উপকরণগুলিকে খুব ভালো করে ময়দার মধ্যে মেখে নিতে হবে। এবার আমি অল্প করে জল দিয়ে ময়দাটা মেখে নেব। একবারে জল দেব না, কারণ ময়দাটা নরম হয়ে যেতে পারে, তাই জন্যে আমি অল্প অল্প করে জল দিয়ে ময়দার ডোটাকে মেখে নেব। ডোটা শক্ত করে মাখতে হবে, খুব নরম করলে হবে না। ডোটাকে ঠিক এইভাবে মেখে নিতে হবে, এইরকমভাবে শক্ত করে ডোটা মাখতে হবে। এবার আমি একটা বেলনার সাহায্যে এটাকে বেলে নেব। আমি একটু তেল মাখিয়ে দিলাম বেলনাতে আর চাকিতে, দিয়ে আমি ময়দাটাকে বেলে নেব। রুটিটাকে খুব পাতলা করলে হবে না, একটু মোটা রাখতে হবে। এবার আমি ছুরিটাকে একটু তেল মাখিয়ে নেব, যাতে ময়দার গায়ে লেগে না যায়। রুটিটাকে সরু সরু করে কেটে নেব। আমি যেভাবে কাটছি দেখো, ঠিক এইভাবেই কেটে নিতে হবে। পরপর এইভাবে একই সাইজে করে কেটে নিতে হবে। এবার আমি উল্টো পাড় থেকে এই একইভাবে আবার কেটে নেব। তোমরা দেখো এবার আমি কিভাবে একটা ফর্কের সাহায্যে ময়দার পিসগুলোকে পাস্তার শেপ দিয়ে নিই। ঠিক চামচটাকে এইভাবে ধরে একটু ওপরে চাপ দিয়ে তারপরে পাক দিয়ে তুলে নিতে হবে। দেখো সুন্দর একটা শেপ এসছে, ঠিক এইভাবে করে নিতে হবে। আমি পরপর করে দেখাচ্ছি, তোমরা ভালো করে দেখো। আবারও একটা দেখাচ্ছি, দেখো ঠিক এইভাবে আস্তে করে চাপ দিয়ে তারপরে পাক দিয়ে তুলে নিতে হবে। আর হ্যাঁ, চামচের গায়ে কিন্তু মাঝে মাঝে একটু সাদা তেল লাগিয়ে নেবে, নাই ময়দাগুলো আটকে যাবে। আবারও একটা দেখাচ্ছি, দেখো উল্টো পিঠ সোজা পিঠ দুপাট থেকেই কিন্তু এটা করা যায়। তোমাদের যেটা সুবিধা হবে তোমরা সেভাবেই করবে। ঠিক দেখো এইভাবে করে নেবে, আস্তে আস্তে করে তুলে নিতে হবে, বেশি চাপ দিলে হবে না, তাহলে ওই শেপগুলো নষ্ট হয়ে যাবে। লাস্ট একটা আছে, সেটাও করে দেখাচ্ছি। ঠিক এইভাবে চাপ দিয়ে নিতে হবে, দিয়ে আস্তে করে এরকম হালকা হাতে পাক দিয়ে তুলে নিতে হবে। তো রেডি হয়ে গেল আমার ময়দার পাস্তা। এবার এদিকে আমি একটা পাত্র বসিয়ে দিয়েছি, পাত্রতে দিয়ে দিলাম জল পাস্তাগুলো সিদ্ধ করব বলে, তাতে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম জলটা যতক্ষণ না ফোটে। তারপরে জলটা ফুটতে ঢাকনাটা খুলে আমি পাস্তাগুলো ঢেলে দিলাম। পাস্তাগুলোকে নাড়াচাড়া করে আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। 5 মিনিট বাদে আমি আবার ফিরে এলাম, দেখো পাস্তাগুলো আমার রেডি হয়ে গেছে। এবার আমি এগুলো তুলে নেব। আর হ্যাঁ, একটা ঠান্ডা জলের জায়গা রাখতে হবে, যাতে পাস্তাগুলো গরম জল থেকে তুলে ঠান্ডা জলে দিতে পারি। ঠান্ডা জলে দিলে কি হবে, পাস্তাগুলো গায়ে গায়ে লেগে যাবে না। এবার আমি পাস্তা সস বানানোর জন্য
একটা পাত্র নিয়ে নিয়েছি। নিয়ে নিলাম এখানে এক চা চামচ পরিমাণে ভিনিগার, দিয়ে দিলাম এক চামচ পরিমাণে চিলি সস, দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণে লাইট সয়া সস, আর দিয়ে দিচ্ছি এখানে তিন চামচ পরিমাণে টমেটো সস। এবার দিয়ে দিলাম কালো গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কা। এবার আমি সব উপকরণগুলোকে একসাথে মিশিয়ে নেব। পাস্তার জন্য সসটাকে পুরোপুরিভাবে রেডি করে নিলাম। এখানে কড়াইতে আমি দু চামচ সাদা তেল দিয়ে দিলাম, দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর লঙ্কা চেরা, দিয়ে আমি পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেব। এবারে দিয়ে দিলাম আমি সামান্য চিনি আর একটু লবণ। চিনি আর লবণটা দিলে কি হবে, স্বাদটা খুব ভালো ব্যালেন্স হবে। তারপরে আমি দিয়ে দিলাম ময়দার পাস্তা। পাস্তাগুলোকে আমি খুব ভালো করে পেঁয়াজ লঙ্কার সঙ্গে একটু ভাজা ভাজা করে নেব। ভাজা আমার হয়ে গেছে, এবারে আমি যে সসটা রেডি করে রেখেছিলাম সেই সসটাকে পাস্তার উপরে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম বাটি ধুয়ে একটু জল। তো রেডি হয়ে গেল আমার সুন্দর একটা ময়দার পাস্তা। কারোর যদি কোথাও বুঝতে অসুবিধা হয় প্লিজ আমাকে কমেন্ট করে জানিও। আর আমার এই রেসিপিটি যদি কোনো নতুন বন্ধু দেখে থাকো তাহলে সেই বন্ধুর কাছে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও যাতে নতুন নতুন কোনো রেসিপি ছাড়লে নোটিফিকেশনটা তোমাদের কাছে পৌঁছে যায়। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আমার এই রেসিপিটি পুরো দেখার জন্য সবাইকে ধন্যবাদ। ফিরছি আবার পরের রেসিপিতে।